স্যামলা ছড়াই দিও ডিস্ট্রিক্টে থাকা নামতলা আর নাগল্যান্ডলা মন্দে থাকা তেজতে কানেক্ট কোরিয়া ব্রিজ ফ্রাইডেতে ভাঙি যাইছে আর ইতুবরা ট্রাক একতাবি নদী নিচেতে থাকা দে গিরাই দিছে। লোকাল মানু তাতে থাকা কান কইছে কি ব্রিজ তো বেশি কমজোর থাকিছে আর ট্রাক লাগা ভারী দো বুকি বলে নাপারা নিমদে ভাঙি যা বিশ্বাস করে আছে। কয়ে আছে কি ট্রাক তো তেজতে থাকা গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজতে যাই থাকিছে। জানি পাইছে কি লোকালস খানরা দুইটা স্টেট লা সরকার গেবি ইতু ব্রিজ বানাই দিবলে মাঙি থাকিছে কিন্তু এতিয়া তাক একো জবাব আ নাই। ইতু ব্রিজ গিরা ব্রা স্যাম আর নাগল্যান্ড লা মাজতে গাড়ি খান আহ যা কুরিয়া বোন হয়ে গিনা আছে। মন জিলা আর শিবসাগর জেলা চৰাইদেউ জেলার মাজত যেটো একমাত্র সংযোগ পথ এটা দলং নামতুলা আর নামচা দলংর সংযোগ দলংখনের উপরতে এখন বেনিয়ার গাড়ি লুট গাড়ি এখন দলং ভাঙি তললে পড়ে পড়ি টোটেলি পচুয়া সংযোগ বিচ্ছিন্ন হয়, গতি রাইজর হাহাকার সৃষ্টি হয়েছে। আজি বজাৰ দিন, আজি বজাৰ দিন, গতি ইয়াতে আর দুঃখের কথা থাকবে নয়। সরকারে কোনো ব্যবস্থা লওয়া নাই নিমন জেলা হোক, বারম্বার প্রতি বছরে প্রতি মাহে অনুরোধ করা হয়, প্রতিবারে প্রতিবাদ করেও রাইজে ইমান অনুরোধ করার পিছতো আজিলেকে দলংখন বনোৱা নাই, এই একদম দুঃখের কথা। চাই দুইপক্ষ রাইজর নাগাল্যান্ড সরকারে হোক চাই অসম সরকারে হোক অবহেলিত করে মাহিমাক দৃষ্টির এই দলংখন আজি বছর বছর ধরে নির্মাণ কার্য স্থগিত করে রখা হয়েছে। একমাত্র পদ এই মন জেলার মাত্র একমাত্র, ইয়ার আর ইয়ার বাদে আর বেলেগ এখন আর পদ বলবলে না। তারপরও আমি ইয়ার স্থানীয় বাসিন্দা সকল আছে তথা দল সংগঠন আছে বারংবার আমি অনুরোধ জানাই আছো সরকার প্রশাসনক যে আমার দলংখন লাগে, কিন্তু তারপরও আমি কোনো সূত্র বিচারি পয়া নাই। আর ইয়াতে ধর বিভিন্ন ব্যবসায়ী করাও মানুষ আছে, আর আটাইতক ডর কথাটা হয়েছে ইয়াতে আসাম মেডিকেল কলেজ ডিব্রুগড় যখন আছে ইয়াত নাগাল্যান্ডের গোটে মানুষ তাতে যায় আর এফালে দিয়ে ডিমাপুরও যায়। তারপরও আমি বারংবার দাবি জানার সত্ত্বেও ইয়াতে দলংখন নির্মাণ করে দিয়া নাই, সেটাই আজি এই ঘটনাটার পিছত আমি পুনর্বার অনুরোধ জানাইছো যাতে আমার খুব সোনকালে দলংখন যাতে।